মহাষ্টমীর দিন এই কাজটি করতে পারলে কিন্তু আপনি কোটিপতি হয়ে যেতে পারেন এবং আপনি বিপুল সম্পত্তির অধিকারী হয়ে উঠতে পারেন। মহাষ্টমীর দিন এমন কি কাজ রয়েছে যে কাজটি করলে আপনি প্রচুর সম্পত্তির মালিক হয়ে উঠবেন, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। দেবীপক্ষ তো শুরু হয়ে গেছে, আর দেবীপক্ষ শুরু হয়ে যাওয়াতে আমাদের কিন্তু ভাগ্য চক্র ঘিরে আসতে পারে দেবী মায়ের কৃপায়। অর্থাৎ দেবী মা দুর্গার ইচ্ছায় আপনি কোটিপতি হয়ে উঠতে পারেন এবং প্রচুর সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন, যদি আপনি মা দুর্গাকে সন্তুষ্ট করতে পারেন। মা দুর্গা যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনি আপনার ভাগ্য চক্র ফিরে আনতে পারেন। মা দুর্গাকে কি করলে মা দুর্গা আপনার ওপর অতি প্রসন্ন হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। মহাষ্টমী হলো একটি বিশেষ সময়, যে সময় মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং এই দিনে কিন্তু কুমারী মায়ের পূজা হয়ে থাকে। বহু যুগ যুগ ধরে এই কুমারী মায়ের পূজা প্রচলিত হয়ে আসছে, তাই মহাষ্টমী তিথিতে কুমারী মায়ের পূজা দেখতে কখনোই ভুলবেন না। এবারে অষ্টমী তিথি শুরু হবে 21 অক্টোবর রাত্রি 9:53 থেকে 22 অক্টোবর সন্ধ্যে 7:58 এর মধ্যে, আর এই তিথির মধ্যেই কুমারী পূজা শুরু হয়ে যাবে। এবারে আলোচনা করব যে কুমারী মাকে আমরা কি উপহার দেব। কুমারী মাকে কিন্তু অবশ্যই এই দিনে একটা খেলনা উপহার দেবেন। কুমারী মায়ের মধ্যে কিন্তু দেবী শক্তি জাগরিত হয়, যেহেতু কুমারী মাকে পূজো করা হয়, অর্থাৎ মাতৃরূপী শিশুকে আরাধনা করা হয়, তাই তাদেরকে যদি খেলনা দেওয়া হয় তাহলে দেবী মা কিন্তু আপনার ওপর বিশেষ প্রসন্ন হবেন এবং বিশেষ প্রসন্ন হয়ে আপনার ভাগ্য চক্র কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে। তাই যারা দৈনন্দিন সমস্যায় ভুগছেন বা আর্থিক অনটনে ভুগছেন, দীর্ঘদিন নানা রকম রোগ মহামারীতে ভুগে চলেছেন, তারা কিন্তু অবশ্যই অষ্টমী পূজার দিন কুমারী মাকে খেলনা উপহার দেবেন। দেখবেন আপনার ভাগ্য চক্র একদমই কিন্তু ঘুরে যাবে। আর অষ্টমী তিথিতে যেহেতু মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তাই এই দিন কিন্তু অবশ্যই মা দুর্গাকে 108টা পদ্মফুল দেবেন। 108টা পদ্মফুল দিয়ে মনে মনে যা ইচ্ছা প্রকাশ করবেন মা দুর্গা কিন্তু সেই সমস্ত ইচ্ছা পূরণ করে দেবে। তাই আর দেরি না করে অষ্টমী তিথিতে আপনারা কুমারী মাকে খেলনা উপহার দেবেন এবং মা দুর্গাকে 108টা পদ্মফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। পদ্মফুল হলো মা দুর্গার সব থেকে প্রিয় ফুল, তাই আর দেরি না করে এই দুটো জিনিস করুন, দেখবেন আপনার ভাগ্য চক্র একদমই ফিরে যাবে এবং দেবী মায়ের যদি বিশেষ আশীর্বাদ আপনার মাথার উপর থাকে তাহলে কিন্তু আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। তাই আর দেরি না করে এই দুটো টোটকা কিন্তু অবশ্যই করে নেবেন। কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় মা দুর্গা মাতা জয় লিখতে ভুলবেন না। জয় মা দুর্গা মাতা জয়।